কি ভালো গন্ধ বেরিয়েছে। জিও হজি মাস্টার, জিও তুই পুলিশ অফিসার না হলে শেফ হলে অনেক বেশি নাম করতিস। দরজায় বেল, তার মানে চিংড়ি মাছটা দিতে এসেছে। কালকে চিংড়ি মাছের মালাই কারি হবে। টাটকা চিংড়ি এসে গেছে, গুছিয়ে। হ্যালো অনুশ্রী ম্যাডাম, কি খবর? কালকে আসছেন তো? হ্যাঁ আসছি, কিন্তু খাওয়াচ্ছেনটা কি সেটা শুনি আগে। আরে আগে আসুন, তারপরে দেখতে পাবে। যাই হোক, যেটা বলার জন্য ফোন করেছি, কাল রাতে নতুন ক্রু পেয়েছেন তাই তো? হ্যাঁ, আপনি জানলেন কি করে? ম্যাডাম আপনার সঙ্গে এতদিন আলাপ, একটু হলো তো আপনাকে চিনতে পেরেছি নাকি? লেডি বঙ্কেশ কোনো নতুন কেস বা নতুন ক্রু না পেলে এই বান্দাকে ফোন করবে না, তাই নাকি? কালকে আসুন, এসে চিংড়ি মাছ খেতে খেতে বাকি আলোচনা হবে, কেমন? ঠিক আছে, তবে একটা কথা জেনে রাখো, সর্ষের মধ্যেই ভূত আছে। মানে? কাল বলছি, রাখলাম। যা, কেটে দিল। নতুন কোনো ক্লু? তার মানে আবার একটা নতুন কেস? ভাল লাগে না জানেন। কিচ্ছু চাইনি আমি আজীবন খাওয়া দাওয়া ছাড়া, আমিও তাদেরই দলে বারবার খেতে চাই। এই এই আবার তুই এসেছিস দুষ্টু টিকটিকি, আমি যত তোকে ভয় পাই তত তুই আমার পেছন পেছন আসিস কেন? যা যা, হুস হুস। এই টিকটিকিটা জানেন, আমি যত ওকে ভয় পাই, যত থেকে দূরে দূরে যাই, ও তত এসে আমায় ভয় পায়। এই যা, পুষ 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 পুষ। এই টিকটিকি, একজন কর্তব্যরত সৎ পুলিশ অফিসারকে বারবার ভয় দেখানোর অপরাধে আমি তোমাকে জেলে পুরে দিতে পারি। যাচ্ছে না দেখেছেন? একের পর এক খুন হচ্ছে শহর কলকাতায়, সিরিয়াল কিলিং এর জন্য শহর জুড়ে আতঙ্ক। ভালো লাগে না, ভালো লাগে না। শুধু খুন, যখন রাজানি রক্ত আর রক্ত, ওটা শহরটা রক্তে ভরে গেল। নেতাদির কথাকে জেরা এরকম সিরিয়াসলি নিয়ে নেবে কে ভেবেছিল বলুন তো? আসলে ছুটির দিনগুলো বুঝলেন আমার সারাদিন একদম একা থাকতে খুব ভালো লাগে। ওই যে তাকিয়ে দেখছেন, ঝুলছেন উনি। হ্যাঁ, আমার পুলিশের ইউনিফর্ম রোজ পরতে হয়। বিশ্বাস করুন, আমার না পুলিশ হওয়ার ইচ্ছে একদম ছিল না, কোনো দিন ছিল না। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, মিথ্যে, অসততা, শয়তানি, দুষ্টুমি এসব আমি একদম পছন্দ করি না। সব নাশ করেছে ছুটির দিনে স্যারের ফোন। হ্যাঁ স্যার, একটা সিরিয়াল কিলিং এর কেস ঢুকেছে। সিরিয়াল কিলিং? বাড়িতে বসে কি করছেন, ভ্যারান্ডা বাজছেন? এক্ষুনি আসুন, স্পটে যেতে হবে। লোকে ঠিকই বলে জানেন, আ কপ ইজ নেভার অফ ডিউটি। ভালো লাগে না জানেন।